নিউ মার্কেট এলাকায় দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষে নিহত কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদ হাসানের পরিবারকে সেলাই মেশিন দিয়ে শোকার্ত এই পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের নেত্রী তিলোত্তমা শিকদার। এর আগে ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানীও নাহিদের বাড়ি গিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন এবং ফেসবুকে একটি বিশেষ পোস্টের মাধ্যমে দেশবাসীকে পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন। আর সেলাই মেশিন দেওয়ার বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি তিলোত্তমা শিকদার নিজের ভেরিফাইড ফেসবুকে কিছু ছবি দিয়ে তাতে লিখেন, নিউ মার্কেটের সাদা পতাকা উড়ল, ছাত্ররা দাবি উত্থাপন করছে, ছাত্রদের দাবি মেনে নেওয়ার প্রেক্ষিতে সমঝোতার চেষ্টাও চলছে, তবে এই সব কিছুর মাঝে যেন আমরা কুরিয়ার কর্মী নাহিদের পরিবারকে না ভুলি। তিনি আরও লিখেন, পরিবার চালাতে পেটের দায়ে মাত্র 7,000 টাকার বেতনে ডেলিভারি ম্যানের চাকরির পদ বেছে নিয়েছে। পরিবারে 3 ছেলের মধ্যে নাহিদ বড় ছেলে, আছে আরও 2 ভাই, একজনের বয়স 7, অন্যজনের বয়স 3। নাহিদ আর ডালিয়ার প্রেমের বয়স 1 বছর আর বিয়ের বয়স 6 মাস। নাহিদ সকাল 10টায় যখন বাসা থেকে বের হয় তখন ডালিয়াকে বলে গিয়েছে এসে রাতে ডালিয়াকে ঈদের শাড়ি কিনে দিতে মার্কেটে নিয়ে যাবে। সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, ডালিয়া হয়তো শাড়ি পরবে, তবে নাহিদের দেয়া নয়। তিলোত্তমা শিকদার লেখেন, একটি গণমাধ্যমে দেখলাম ডালিয়া 8ম শ্রেণী পাশ করেছে, সেলাইয়ের কাজ জানে, তাই দেখে আজ নাহিদের স্ত্রী ডালিয়া ও নাহিদের মায়ের জন্য সেলাই মেশিন নিয়ে ছুটে গেলাম কামরাঙ্গীর চরস্থ নাহিদ ডালিয়ার বাড়িতে। মেয়েটা কিছুটা স্বাবলম্বী হোক, এ সময় তিনি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সঙ্গে তাদের কথা বলিয়ে দেন এবং তিনিও অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে 56 নম্বর ওয়ার্ডের কমিশনারের সঙ্গেও কথা বলে কিছুদিনের মধ্যে একটা ব্যবস্থা করে দেওয়ার কথা দেন। এর আগে নাহিদের বাড়ি গিয়ে তার পরিবারের সাথে সময় কাটিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানী। তিনি নাহিদের মায়ের চিকিৎসা, স্ত্রীর ভরণপোষণ ও অনাগত সন্তানের দেখভালের বিষয়ে কথা বলেছেন। তারপর ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন তার সেই আবেগ ঘন পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একসময়ের সমালোচিত রাব্বানী এখন একজন সমাজসেবক, খুব ভালো লাগে তার এখনকার কাজগুলো। আপনারও ভালো লাগলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, অতঃপর ছাত্রলীগ নেত্রীর সহযোগিতা নিয়েও আপনার মতামত জানিয়ে দিন, সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। ধন্যবাদ।